মা সিদ্ধেশ্বরীর মূর্তিটা দেখো কত সুন্দর লাগছে দেখতে। আমাকে বললো খুব সুন্দর লাগছে। সবাইকে স্বাগত। সো কেমন আছো তোমরা? আশা করছি অনেক ভালো আছো, আর আমি অনেক অনেক ভালো আছি। তো আজকে সকাল সকাল ব্লগটা স্টার্ট করলাম। দেখো জোর জবরদস্তি আমাকে সকালবেলা স্নান করিয়ে দেওয়া হয়েছে, কারণ আমাদের এখানে হলো গিয়ে আজকে সিদ্ধেশ্বরী মাতার পুজো, আর মেলাও আছে তার সাথে সাথে। প্রত্যেক বছর এই মেলাটা প্রচুর ধুমধাম করে হয়, এই পুজোটাও হয় ধুমধাম করে। তো অন্যবারের থেকে এবারটা একটু বেশি আশ্চর্যজনক, কারণ অন্যবার পাথরে পুজো হতো, এবার মূর্তি প্রতিষ্ঠা করেছে মায়ের। চলো তোমাদেরকে সেই মূর্তি দেখাবো, মা সিদ্ধেশ্বরী মাতার মূর্তি। সো চলো ব্লগটা এখান থেকে স্টার্ট করছি, এখন যাচ্ছি পুজো দিতে। দেখতে থাকো ব্লগটা। আমি এমনি সুন্দর দেখতে, খুব সুন্দর লাগে। আমি জানি এটা হচ্ছে কি আমাদের ওভার ব্রিজ। চলো ফাইনালি চলে এসেছি পুরো কাছাকাছি, একবারে মেলায় গিয়ে দেখাচ্ছি। আর প্রথমে গিয়ে মায়ের জন্য প্রসাদ কিনছিলাম, যেহেতু আমরা পুজো দেবো তার জন্য প্রসাদ কেনার জন্য দোকানে দাঁড়িয়েছিলাম। আর এই পুজোটা আমাদের এখানে বছরে একবারই হয়, মেলাটাও একবারই হয়, আর বিশাল ধুমধাম করে হয়। আসলে এই পুজোটা আগে মূর্তি ছিল না, এটা অ্যাকচুয়ালি পাথরে পুজো হতো। তো এই বছর সেটা মূর্তিতে প্রতিষ্ঠান করা হয়েছে। চলো সেটাই তোমাদেরকে দেখাবো, মায়ের মূর্তিটা দেখাবো। আর প্রচণ্ড পরিমাণ ভিড় হয় পুরো গ্রামের লোক এখানে পুজো দিতে যায়, সব মেলা হয়। আর আমার দাদা দেখো বলি দেওয়ার জন্য রেডি পুরো। অ্যাকচুয়ালি এই পুজোতে বলিও হয় যেহেতু মায়ের পুজো সেই জন্য। আর এদিকটা ঠান্ডা ঠান্ডা ছিল আর হালকাও ছিল, কারণ বৃষ্টি হচ্ছে যেহেতু সেই জন্য ভিড়টা একটু কমই ছিল। আর সকাল সকাল গেছিলাম তো তার জন্য অনেকটাই কম ছিল, একটু দিন বেশি বাড়লে হয়তো বেশি ভিড়টা হবে। সো যাই হোক, এদিকে দেখো তোমাদেরকে মায়ের মূর্তিটা দেখিয়ে দিই। মায়ের মূর্তিটা এতটাই সুন্দর ছিল, এটা ছিল মা সিদ্ধেশ্বরীর মূর্তি। সত্যি বলছি মূর্তিটা দেখতে খুব সুন্দর লাগছিল, কিন্তু এত পরিমাণ ভিড় ছিল আমি ভিড় ঠেলে সামনে এগোতে পারছিলাম না, মানে দেখাতেই পারছিলাম না ভালো করে মায়ের মুখটা। সো যাই হোক দেখে নাও, আর মায়ের কাছে যে যা চাই তাই পায়। আমাদের এখানে মায়ের মা খুব জাগ্রত, মায়ের কাছে যে যে মানত করে সবই পায়। আর এই পুজোটার জন্য কিন্তু আমরা সবাই ওয়েট করে থাকি প্রত্যেক বছর। সো আমাদের কিন্তু পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। বৃষ্টি শুরু হয়ে গেছে, এটুকু গিয়ে আমার মুখটা পুরো কালা হয়ে গেল। এই যে আমাদের রথ, কালকে বেরোবে এটা। আর এইটা হলো রথের মাসির বাড়ি, এটা যাই হোক। তখন আমরা যাচ্ছি বাড়ি। থ্যাংক ইউ, এই থ্যাংক ইউ আর কি, ধন্যবাদ। আমাকে বললো খুব সুন্দর লাগছে, চণ্ডী মাতা লাগছে না, এই জন্য জানি ভাল লাগছে বলেই বলেছে। আমাকে বলে পাগল, তোমরাও বলো কেমন লাগছে আমাকে। আমাকে তো সবাই রাস্তায় যেই দেখছে সেই রকমের মুখ।
কেন জানি না, আজকে আমাকে একটু বেশি গ্লেজ করছি নাকি। সো দেখতে থাকো ব্লগ। আর খাস না ইয়ে মা, জোরে জোরে বল, একটু শুনতে পাচ্ছি না তো। তুই আমাদের বাড়ি এসেছিস, আনন্দ তো? হ্যাঁ খুব আনন্দ, তোর আনন্দ আমরা এসেছি, কতটা কতটা আনন্দ কই দেখি, উঠতে পারছে না, কতটা আনন্দ তোর আমরা এসেছি দেখে, কতটা আনন্দ তোর, কতটা আনন্দ। পাশের বাড়ি থেকে চলে যাচ্ছি বাড়িতে, কারণ বাড়িতে কেউ ছিল না, আমারও পড়া ছিল বুনুরও পড়া ছিল, যার জন্য আমরা বাড়ির দিকে চলে যাচ্ছিলাম। বাড়িতে গিয়েই আমাকে পড়তে চলে যেতে হবে, বুনুকেও পড়তে চলে যেতে হবে। সো যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই থাকলো, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, আর রাতে মেলা আছে সেটার ব্লগও আমি ছাড়বো। সো টাটা।